জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফের মৃত্যু সাগর দেখি পরিযায়ী শ্রমিকের। মৃত ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর দেখি ব্লকের বালিয়া ত্রৈলক্ষণগড়ে। ওই পরিযায়ী শ্রমিকের নাম আজিম শেখ, বয়স 22 বছর। পিতার নাম শফিকুল শেখ, কেরালায় রাজমিস্ত্রির কাজ করত সে। জানা যায় আজ সকালে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ায় সময় হঠাৎ ব্রেন স্ট্রোক হয় এবং তারপরে মৃত্যু ঘটে। পরিবার সূত্রে খবর, বাবা অক্ষম হওয়ায় পরিবার জুড়ে অভাব অনটন লেগেই থাকে। স্কুল ছুটি হওয়ায় গত 2 মাস আগে পরিবারের অভাবের কারণে পেটের টানে রাজমিস্ত্রির কাজে সুদূর কেরালায় পাড়ি জমায় সে। পরিবারের লোকজন ভেবেছিল এবার হয়তো তাদের অভাব দূর হতে চলেছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 2 মাসের মধ্যে ছন্দপতন। আজ সকালে সেই ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে পাথর হয়ে গিয়েছে তার মা বাবা সহ প্রতিবেশীরা। পরিবারের একমাত্র উপার্জনকারী এই আজিম শেখ, তাকে হারিয়ে দিশে হারা পরিবার। সরকার এবং জনগণের কাছে লাশ আনা এবং আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবার সহ এলাকার লোকজন। ছেলেকে তো আনতে পারা যায়, গরিব মানুষ কিছু নাই, মিডিয়ামকে বলি কি আর কিছুকে বলি, আমাকে আনার ব্যবস্থা করে। ছেলেটা মাথায় লাগা স্টক হয়েছে, দিয়ে ছেলেটা স্টক হয়ে মারা গেছে। সকালবেলায় শুনছি যে মরা খবরটা আসছে, মরাটা খবরটা আসছে, তো আমরা কোনো মৃত্যু আনার কোনো প্রয়োজন পাচ্ছি না, কোনো তো আমরা কি করে আনি, তো আপনার কাছে সাহায্য চাচ্ছি। খাবার দাবার করে প্যাক করে কাজের সূত্রে বাইরে বেরোচ্ছিল, হঠাৎ এরকম মর্মান্তিক ঘটনা ঘটে, মারা যায়। এর জন্য মারা গেছে ছেলেটা, 2 মাস আগে কাজে গেছিল। কোনো সহযোগিতা লাশ আনার ব্যবস্থা আমরা করতে পারিনি, আমরা বাইরে বাড়িতে থেকে ওখানে ব্যবস্থা কী করে করব। MP MLA-র দৃষ্টি আকর্ষণ করুক, আমাদের নার্সটা আমাদের পৌঁছে দেখ। মুর্শিদাবাদ সাগর দিঘি থেকে জয়ন্ত রায়, রিপোর্ট।